টাসলমা একটা রুনিস অ্যানিমেশন স্টোরি টেলিং দোহর গ্রামের ঝড়ের রাতে চায়ের দোকান স্কেরি গোস্ট অ্যানিমেশন স্টোরি. Dive into a world of wonder and enchantment with Taslema Akhtar Runu's animation storytelling. Join us for captivating tales brought to life through the magic of animation, sure to spark your curiosity and leave you wanting more. গল্পটি শুরু হয় একটি ঠান্ডা বাতাসে, যা দোহার গ্রামের প্রাচীন বাড়িগুলির টিনের ছাদকে কাঁপিয়ে দেয় এবং পাতার মধ্যে দিয়ে রহস্যময় ফিসফিস করে যায়। ক্যামেরা ঝড়ের মধ্যে এক চায়ের দোকানের ঝলমলে সাইনবোর্ডের দিকে প্যান করে, যা মেঘাচ্ছন্ন রাতে অদ্ভুত ছায়া ফেলছে। বজ্রপাত ঘটে, একটি রহস্যময় ছায়ামূর্তিকে একা বসে থাকতে দেখা যায়। দোহার গ্রামের ঝড়ের রাতে, যেখানে অতীত ও বর্তমান মিশে যায়, একটি সাদামাটা চায়ের দোকান সময়ের রহস্যের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। গ্রামের লোকেরা অশান্ত আত্মার গল্প ফিসফিস করে বলে, কিন্তু চায়ের দোকানের কিংবদন্তি তেমন ভীতিকর নয়। ক্যামেরা চায়ের দোকানের দিকে জুম করে এর পুরনো সৌন্দর্য প্রকাশ করে। ভিতরে এক বৃদ্ধ দাদা চা বানাচ্ছেন, তার হাত সামান্য কাঁপছে, যেমন সে দরজার দিকে ভীত চোখে তাকিয়ে আছে। দরজার উপরে ঘন্টা বাজে এবং ভেজা এক যুবক আরিফ আশ্রয় খুঁজে দোকানে প্রবেশ করে। দাদা তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়, কিন্তু তাকে মধ্যরাতের আগে চলে যাওয়ার সতর্কবার্তা দেয়। আরিফ কৌতূহলী এবং কুসংস্কারে অনড় দাদার কাছে সতর্কবার্তার কারণ জানতে চায়। দাদা গুরুত্বপূর্ণ সুরে, এই চায়ের দোকান শুধুমাত্র চায়ের জন্য নয়, এটি অজানা জগতের একটি দরজা, বিশেষ করে এমন রাতে। ঝড় বাড়ার সাথে সাথে দাদা চায়ের দোকানের কিংবদন্তি বলছে, বহু বছর আগে মোহন নামে একজন চা বিক্রেতা এমনই একটি ঝড়ের রাতে একজন ঈর্ষাকাত প্রতিদ্বন্দ্বীর দ্বারা হত্যা করা হয়েছিল। মোহনের আত্মা চায়ের দোকানে প্রতিশোধের জন্য ফিরে আসে বলে শোনা যায়। আরিফ শুনছে, অর্ধেক মজা অর্ধেক আগ্রহ। হঠাৎ আলো টিম টিম করে এবং নিভে যায়, ঘর অন্ধকারে ডুবে যায়, মাঝে মাঝে বজ্রপাতের আলো ছাড়া। অদ্ভুত শব্দ, ফিসফিস এবং পায়ের আওয়াজের মতো বাতাসে ভেসে আসে। আরিফ এবং দাদা উৎস খুঁজতে চেষ্টা করে। একটি অদ্ভুত ছায়ামূর্তি ঘরের কোণে আবির্ভূত হয়। এটি মোহন, তার চোখে অপরাধবোধের অগ্নি জ্বলছে। তাপমাত্রা কমে যায় এবং আরিফ একটি ঠান্ডা হাত তার কাঁধে অনুভব করে। মোহন কথা বলে, তার কণ্ঠে বছরের পর বছর ব্যথা এবং দুঃখ প্রতিধ্বনিত হয়। মোহন, তোমাদের মধ্যে কে আমাকে শান্তি খুঁজতে সাহায্য করবে? ভয় এবং সহানুভূতির মিশ্রণে আরিফ মোহনকে সাহায্য করতে সম্মত হয়। আত্মার পথনির্দেশে আরিফ একটি লুকানো চিঠি আবিষ্কার করে, যা মোহনের খুনির সত্য পরিচয় প্রকাশ করে। খুনি ছিল তার সবচেয়ে ভালো বন্ধু, লোভের দ্বারা পরিচিত। সত্য প্রকাশের সাথে সাথে মোহনের আত্মা ফিকে হতে শুরু করে, তার ক্রোধের জায়গায় শান্তির ভাব আসছে। বাইরে ঝড় কমতে শুরু করে। দাদা এবং আরিফ দেখছে আত্মা উষ্ণ আলোর মধ্যে মিলিয়ে যায়, অবশেষে মুক্ত। দোহার গ্রামের হৃদয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছিল এবং একটি অশান্ত আত্মা শান্তি খুঁজে পেয়েছিল। কখনো কখনো ভবিষ্যতের পথ পরিষ্কার করতে অতীতের মুখোমুখি হতে হয়। ক্যামেরা চায়ের দোকান থেকে প্যান করে ঝড়ের মেঘ সরে যাওয়া এবং তারা ভরা আকাশ প্রকাশ করছে। আপনি যদি এই গল্পটি উপভোগ করে থাকেন এবং দোহার গ্রামের আরও গল্প শুনতে চান, তবে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন বেলটি চাপুন। আমাদের সাথে থাকুন আরও রহস্য এবং কিংবদন্তি উদ্ঘাটনের জন্য। পরবর্তী গল্পে দেখা হবে। Thank you for joining us on this magical journey of animation storytelling.
If you found joy in our tales, we invite you to further explore our channel, like, comment, and share your thoughts. Your support fuels our passion to continue crafting enchanting stories for our beloved audience. Together, let's embark on more unforgettable adventures.